আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এমএস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও জর্ডানে করোনা ভাইরাসের আপডেট নিয়ে এসেছি আমি মোহাম্মদ মুজিবুর রহমান জর্ডান থেকে আমি আজকেও জানিয়ে দেব জর্ডানে কতজন আক্রান্ত হয়েছে আজকের তারিখে কতজনের মৃত্যু হয়েছে টোটাল মৃত্যুর সংখ্যা কত এবং এখন পর্যন্ত টোটাল করোনা ভাইরাসের সংখ্যা কত তো চলুন আমরা প্রথমেই জেনে নিই আজকে এগারো এগারো দুই হাজার বিশ ওয়ান 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 টু জিরো টু জিরো আজকের তারিখটা খুব ভালো লাগছে আজকের তারিখটা দেখে তো যাই হোক আজকে জর্নে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ হাজার চারশো উনিশজন পাঁচ হাজার চারশো উনিশজন এবং করোনা ভাইরাসে আজকে মৃত্যুবরণ করেছেন একাশি জন আজকে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন একাশি জন আর আজকের এই একাশি জন নিয়ে টোটাল জর্ডানে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা হচ্ছে চৌদ্দোশো সাতষট্টি জন টোটাল চৌদ্দশো সাতষট্টি জন এবং পাঁচ হাজার চারশো উনিশজন আজকে আক্রান্ত এই পাঁচ হাজার চারশো উনিশজন নিয়ে টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো একজন এক লক্ষ ছাব্বিশ হাজার চার চারশো একজন টোটাল সংখ্যা তো চলুন আমরা দেখে নেই আজকে জর্ডানের বিভিন্ন জেলা শহরে কোন জেলায় কতজন আক্রান্ত হয়েছে এই বিষয়টাও আজকে দেখে নিই তো আমরা প্রথমে চলে আসছি রয়্যাল নিউজের পেজে তো রয়া নিউজের এই পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি আম্মানে আজকে পঁচিশশো জন আম্মান পঁচিশশো জন সাতশো পঁচানব্বই জন জারকা চারশো সরি সাতশো চারজন ইরবিদ এবং রামতা মিলিয়ে হচ্ছে সাতশো চারজন এর মধ্যে রামতায় হচ্ছে দুইশো জন তার মানে পাঁচশো চারজন ইরবিতে দুইশো উনানব্বই জন বালকা দুইশো একানব্বই জন আজলুন দুইশো তেইশ জন মাদাবা কারেট দুইশো জন জেরাস একশো তিহাত্তর জন আকাবা পঁচানব্বই জন তাফিলা পঁচাশি জন মান এবং ছাব্বিশ জন হচ্ছে প্যাট্রা তো প্যাট্রা ছাব্বিশ জন মাইনাস দিয়ে যে কজন থাকে ওই কজন হচ্ছে মান মান এবং প্যাট্রা মিলিয়ে হচ্ছে পঁচাশি জন মাফরাগ চুয়ান্ন জন এবং সবশেষে আছে কারাক ছাব্বিশ জন তো বন্ধুরা এই ছিল আজকের করোনা ভাইরাসের আপডেট সবাইরে সময় একই কথা বলে থাকি যে এখন করোনা ভাইরাসের প্রচুর মানে সম্ভাবনা প্রচুর বৃদ্ধি পাইতেছে জর্ডানে আপনারা যারা আমার বাংলাদেশি ভাই বোনেরা থাকেন সবাই সবাই সবার জায়গা থেকে সাবধানে থাকবেন সব সময় মাস্ক ব্যবহার করবেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ